এক নজরে দেখে নিন প্রিমিয়ার লীগের প্রথম পাঁচ রাউন্ডের সূচি। আন্তর্জাতিক সূচির ব্যস্ততা শেষ করে ঘরোয়া মৌসুম শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে। সোমবার থেকে শুরু ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট ও মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেট। করোনা পরিস্থিতির কারণে 50 ওভারের বদলে টি-20 ফর্মেটে হবে এবারের ডিপিএল। রোববার টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ঘোষণার পাশাপাশি আনুষ্ঠানিকভাবে প্রথম পাঁচ রাউন্ডের সূচি প্রকাশ করেছে আয়োজক সিসিডিএম। আসরের উদ্বোধনী দিনে মাঠে নামবে অংশগ্রহণকারী সবকটি দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল 9টায় উদ্বোধনী ম্যাচে লড়বে আভানী লিমিটেড ও পার্টেক্স স্পোর্টিং ক্লাব। একই সময় বিকেএসপির 3 নম্বর মাঠে লেজেন্ড অফ রূপগঞ্জ ও ওল্ড ডিওএইচএস স্পোর্টস এবং 4 নম্বর মাঠে খেলবে প্রাইম দোলেশ্বর ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন। দিনের পরের ম্যাচগুলো হবে দুপুর 1:30 থেকে, অর্থাৎ প্রতিদিন প্রতিটি মাঠে 2টি করে মোট 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম 5 রাউন্ডের সূচি মোতাবেক টানা 2 দিন হবে 2 রাউন্ডের খেলা। এরপর রাখা হয়েছে 1 দিন বিরতি, পরে আবার টানা 2 দিন রয়েছে তৃতীয় ও চতুর্থ রাউন্ডের খেলা, যা শেষে 1 দিন বিরতি দিয়ে আবার হবে 5ম রাউন্ডের ম্যাচগুলো। দিনের প্রথম ম্যাচ সকাল 9টা এবং পরেরটি হবে দুপুর 1:30 থেকে। এবার ডিপিএল এ জাতীয় দলের প্রায় সব তারকা খেলোয়াড়ই পাওয়া যাবে। আবানিতে রয়েছে মুশফিকুর রহিম, লিটন দাস সহ একঝাঁক জাতীয় দলের খেলোয়াড়। মোহামেডানে দেখা যাবে সাকিব আল হাসান, তাসকিন আহমেদদের। তামিম ইকবাল রয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে, আর মাহমুদুল্লাহ রিয়াদের দল গাজী গ্রুপ ক্রিকেটার্স। এখনো অনিশ্চয়তা রয়েছে লিগে মাশরাফি বিন মুর্তাজার অংশগ্রহণ নিয়ে, তিনি রয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। এছাড়া খেলাঘর সমাজ কল্যাণ সমিতিতে মেহেদি হাসান মিরাজ, লেজেন্ডস অফ রূপগঞ্জে নাইম ইসলাম, ব্রাদার্স ইউনিয়নে আছেন জুনায়েদ সিদ্দিকরা। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম 5 রাউন্ডের সূচি।